আজিঠার সারা রাজ্যের বর্ষা, 29 তারিখ ঠার বড় বর্ষার পরিমাণ। তো চল দেখি নেওয়া সম্পূর্ণ আপডেটটি কোণ রয়েছে। আজিঠার রাজ্যের বড় বর্ষার পরিমাণ আসন্তকালি এবং 31 তারিখ পর্যন্ত দক্ষিণ ওড়িশার প্রবল বর্ষা নিয়ে সতর্কতা করাইছে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। কিছু স্থানে প্রবল অতি প্রবল বর্ষা হব। বর্তমান উত্তর পশ্চিম ঝাড়খণ্ড উপরে রয়েছে লঘুচাপ। আসন্তকালি এবং 31 তারিখ পর্যন্ত দক্ষিণ ওড়িশার প্রবল বর্ষা নিয়ে সতর্কতা জারি করাইছে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র। কিছু স্থানে প্রবল অতি প্রবল বর্ষা হব। বর্তমান উত্তর পশ্চিম ঝাড়খণ্ড উপরে রয়েছে লঘুচাপ, ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে গতি করব। প্রভাবে রাজ্যের বড় বর্ষা 29 তারিখ অর্থাৎ আসন্তকালি পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগরে আউ এক লঘুচাপ সৃষ্টি হয়ে পড়ে, যা উত্তর পশ্চিম দিকে গতি করব। দুই দুইটি লঘুচাপ প্রভাবে রাজ্যের প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ প্রভাবে সমুদ্র অশান্ত থাকার 30 ও 31 তারিখ দিন মৎস্যজীবী মানুষ সমুদ্রকে ন যাওয়ার পরামর্শ দিয়া যাইছে। যে মৎস্যজীবী মানে সমুদ্রকে যাইছেন সে 29 তারিখ সুদ্ধা ফেরি আসবে সূচনা জারি করা যাইছে। চলুন দেখিয়া পরবর্তী অপডেট কোণ রয়েছে। বার্ড ফ্লু যোগ ব্যাপুছি জ্বর, পুরী পিপিলি খোলা কন্ট্রোল রুম। তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। বার্ড ফ্লু ব্যাপিথিবা অঞ্চলের জ্বর আক্রান্তক সংখ্যা বড় চালছে, তেমন কন্ট্রোল রুম খোলা যাই এই সংক্রমণকে রক্ষা পদক্ষেপ নেওয়া যাচ্ছে। পিপিলি বার্ড ফ্লু হটস্পট পাল্টি যাইছে। অন্যপটে সংক্রমিত কুকুড়া নবিকি তুরন্ত পচি দেওয়া ফার্ম মালিক মানুষ অনুরোধ করেছে প্রশাসন। বার্ড ফ্লু হটস্পট পাল্টি পিপিলি এবে ব্যাপুছি জ্বর, বার্ড ফ্লু কু দমন করা জোরদার আরম্ভ করেছে র্যাপিড রেসপন্স টিম। কুকুড়া ফার্ম ও ঘর ঘর বুলি কুকুড়া মারুছি এই টিম। সম্পৃক্ত অঞ্চলক কন্টেনমেন্ট জোন করা সহ সংক্রমণ যেপর অন্য জেলা ন ব্যাপিব সেপা সর্ভেলেন্স কু ব্যাপক করা যাচ্ছে। যে সংক্রমিত কুকুড়া সংস্পর্শে আসুচার সে চিহ্নট করে প্রতিষেধক ঔষধ দিয়া যাচ্ছে। এসব পিপিলি ব্লকরে খোলা যাই 24 ঘণ্টিয়া কন্ট্রোল রুম। সংক্রমণ অঞ্চলের লোকে চিকেন খাঁতু না বলে পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য নির্দেশক। এসহ সংক্রমিত কুকুড়া নবিকি তুরন্ত পচি দেওয়া ফার্ম মালিক মানুষ অনুরোধ করেছেন প্রশাসন। এ বাবদ ফার্ম মালিক মানুষ ক্ষতিপূরণ দেওয়া নিষ্পতি করা যাইছে। তো চলুন দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। অনায়ত ডেঙ্গু আক্রান্ত সংখ্যা, সহর ঠার গাঁ সবুটি এডিস মশার রাজুতি। তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। রাজ্যের ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বড় বড় চালছে। এবে ডেঙ্গুর পিক পিরিয়ড, সুন্দরগড়ের সর্বাধিক আক্রান্ত চিহ্নট হয়েছে বেড়ে এ পছকু রয়েছে খোর্ধা। বড় কথা হচ্ছে ভুবনেশ্বরের পরিমল ব্যবস্থা যেপর রয়েছে এখন প্রশ্ন উঠুছে। রাজ্যের বেলগাম হয়ে যাই ডেঙ্গু স্থিতি, সহরের গাঁ সবুটি এডিস মশার রাজুতি দেখা মিলুছে। যে আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাইবার লাগিছে। দৈনিক শহ শহ রোগী রাজ্যের বিভিন্ন মেডিকালে ভর্তি হচ্ছেন। চলিত বর্ষ বর্তমান সুদ্ধা রাজ্যের 70,000 লোক ডেঙ্গু পরীক্ষা করা যাইছে। এমানক মধ্যরু 2,759 জন ডেঙ্গু রোগী চিহ্নট হয়ে সারে, সুন্দরগড়ের সর্বাধিক 865 জন রোগী চিহ্নট হয়ে সারি। এপছক খোর্ধা 837 জন ডেঙ্গু পজিটিভ চিহ্নট হয়ে সারি। খোর্ধা জেলার কেবল ভুবনেশ্বরের 500 অধিক ডেঙ্গু রোগী চিহ্নট হয়েছিল জনাপড়ছে। জুলাই অক্টোবর মাস বিশেষত ডেঙ্গু পিক পিরিয়ড, হলে রাজধানীর মুকুড়া পড়ছে নাল এবং কুড়ো কুড়ো অলিয়া রাস্তা উপরে ফিঙ্গি দিয়া যাইছে। ডেঙ্গু খোর্ধা জেলার পিকরে থাকলে ভুবনেশ্বরের স্থিতি সঙ্গীন রয়েছে। সেপটে করাপুট জেলার নারায়ণপাটনা ব্লকরে ডেঙ্গু আতঙ্ক দেখা যাইছে। গত 3 দিনের 2 জন প্রাণ হরাই সারি। চলুন দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। মিলব কি মাগণা 300 ইউনিট বিজুড়ি, স্পষ্ট কলে মন্ত্রী, জাঁতু সে কোণ কহিলেন। তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। ওড়িশার বিধানসভা নির্বাচন পূর্বরু তৎকালীন সরকার 150 ইউনিট পর্যন্ত মাগণা বিজুড়ি দেওয়া ঘোষণা করেছিল। অন্যপটে প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুড়ি কেন্দ্রীয় যোজনার ছাত উপরে সোলার প্রকল্প স্থাপন করুথিবা ঘরগুড়ি 300 ইউনিট পর্যন্ত বিল দেওয়া পড়বে না বলে ভাজপা কইলে, যাকে নিয়ে এবে দ্বন্দ্ব উপজিবার বিভাগীয় মন্ত্রী স্পষ্টীকরণ করেছেন। 300 ইউনিট পর্যন্ত মাগণা বিজুড়ি যোগান ব্যবস্থা নেই কোণী ঘোষণা করা যাই না বলে উপমুখ্যমন্ত্রী তথা শক্তিমন্ত্রী কনক বর্ধন সিংহদেব স্পষ্ট করেছেন। সে কইছেন প্রধানমন্ত্রী সূর্যঘর মাগণা বিজুড়ি কেন্দ্রীয় যোজনা অধীনে ছাত উপরে সোলার প্রকল্প স্থাপন করুথিবা ঘরগুড়ি 300 ইউনিট পর্যন্ত বিল দেওয়া পড়বে না। এ বাবদে কেন্দ্র সরকার 3 কিলোওয়াট পর্যন্ত সোলার প্রকল্প স্থাপন পাই 78,000 টাকা রিহাতি প্রদান করছেন। এই প্রকল্প দ্বারা মাসিক 300 ইউনিট অধিক বিজুড়ি উৎপাদিত হয়ে পড়ব, এদ্বারা উপভোক্তা লাভবান হব বলে সে কইছেন। চলুন দেখা পরবর্তী অপডেট কোণ রয়েছে। কেউ মানুষ মিলব সুভদ্রার টঙ্কা, আসলে নূয় সর্ত, জাঁতু কোণ রয়েছে সবুকিছি খবর। তো চলুন দেখি নেওয়া সম্পূর্ণ অপডেটটি কোণ রয়েছে। রাজ্য সরকার অফলাইনে আবেদন বিকল্প প্রদান করেছেন। অফলাইনে এক ফর্ম পূরণ করে জন সুভদ্রা যোজনার টঙ্কা পাইপার। সুভদ্রা টঙ্কা পাই ওড়িশা সরকার নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড স্থির করে সারিছেন। সুভদ্রা যোজনার আবেদন করা কিছু মানদণ্ড পূরণ করা জরুরি। যে হিতাধিকারী মাসক 1500 টঙ্কা বর্ষক 18,000 টঙ্কা সরকারি সহায়তা মিলুছে সে এই যোজনা পাই অযোগ্য অটান্তি।
କାର୍ କିମ୍ବା ଟ୍ରାକ୍ଟର ଭଳି ଚାରିଚକିଆ ଯାନର ମାଲିକମାନେ ଆବେଦନ କରିପାରିବେ ନାହିଁ। ଜଳସେଚିତ ଜମି 5 ଏକରରୁ ଅଧିକ ଥିଲେ ସେମାନେ ଅଯୋଗ୍ୟ ଅଟନ୍ତି। ଅଣଜଳସେଚିତ ଜମି 10 ଏକରରୁ ଅଧିକ ଥିଲେ ସେ ସୁଭଦ୍ରା ଯୋଜନା ପାଇଁ ଅଯୋଗ୍ୟ ଅଟନ୍ତି। ଅଧିକନ୍ତୁ ଯେଉଁ ପରିବାର ସଦସ୍ୟ ସରକାରୀ ଚାକିରିରେ ନିୟୋଜିତ ସେମାନେ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ପାଇପାରିବେ ନାହିଁ। ସରକାରୀ ପେନ୍ସନ୍ ଛାତ୍ରବୃତ୍ତି ସୁବିଧା ମିଳୁଥିଲେ ଓ ପରିବାରରେ କେହି MLA କିମ୍ବା MP ହୋଇଥିଲେ ସୁଭଦ୍ରା ଯୋଜନାର ଲାଭରୁ ବଞ୍ଚିତ ହୋଇପାରିବେ। ଆୟକର ଦେଉଥିବା କୌଣସି ବ୍ୟକ୍ତି ଏବଂ ଲାଇସେନ୍ସ ପ୍ରାପ୍ତ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ଥିବା ବ୍ୟକ୍ତି ମଧ୍ୟ ଅଯୋଗ୍ୟ ଅଟନ୍ତି। କିନ୍ତୁ ଏହାରି ମଧ୍ୟରେ ଆସିଛି ଆଉ ଏକ ବଡ଼ ଖବର। ସୁଭଦ୍ରା ଯୋଜନାକୁ ନେଇ ପୁଣି ଆସିଲା ବଡ଼ ଘୋଷଣା। ପରିବାରରେ ପ୍ରତ୍ୟେକ ମହିଳାଙ୍କୁ ମିଳିବ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା, ଏନେଇ ଘୋଷଣା କରିଛନ୍ତି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରଭାତୀ ପରିଡ଼ା। ଘୋଷଣା ମୁତାବକ ପରିବାରରେ ଏକାଧିକ ମହିଳା ଥିଲେ ବି ସେମାନଙ୍କୁ ମିଳିପାରିବ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା। ଖାଲି ସେତିକି ନୁହେଁ, ବିଧବା ଭତ୍ତା ଛାତ୍ରବୃତ୍ତି ପାଉଥିବା କଲେଜ ଛାତ୍ରୀଙ୍କୁ ମଧ୍ୟ ସୁଭଦ୍ରା ଟଙ୍କା ଦିଆଯିବ ବୋଲି ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଚଳନ୍ତି ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। ବିନା ସୁଧରେ ଚାଷୀଙ୍କୁ 3 ଲକ୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଋଣ ଦେଇଛନ୍ତି ସରକାର। ତ ଚଳନ୍ତି ଦେଖି ନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ଟି କ'ଣ ରହିଛି। ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ଚାଷୀଙ୍କ ଆୟ ବୃଦ୍ଧି ପାଇଁ କିସ୍ତି ଭାବରେ 6,000 ଟଙ୍କା ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରାଯାଇଥାଏ। ଏହା ସହିତ କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ଯୋଜନା ନାମକ କୃଷକମାନଙ୍କ ପାଇଁ ସରକାର ଆଉ ଏକ ଯୋଜନା ଚଳାଉଛନ୍ତି। ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ଦେଶର ପ୍ରତ୍ୟେକ କୃଷକ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ସ୍କିମ୍ ପାଇଁ କୃଷକ ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା ହେବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ଏହାପରେ ହିଁ ସେ ଆବେଦନ କରିପାରିବେ। ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ କୃଷକମାନେ 5,000 କିମ୍ବା ତାଠାରୁ ଅଧିକ ମୂଲ୍ୟର ଫସଲ ଉତ୍ପାଦନ କରିବାରେ ସକ୍ଷମ ହେବା ଉଚିତ। ଏହି ଯୋଜନାରେ ସେହି କୃଷକମାନେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ଯେଉଁମାନେ ଫଳରେ ଜମି ମାଲିକ ଏବଂ ଅଂଶୀଦାର ଚାଷ କରନ୍ତି। ଏହା ସହିତ ଯେଉଁ କୃଷକମାନେ ଅନ୍ୟ ଲୋକଙ୍କ ସହ ମିଶି ଚାଷ କରନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ପାଇଁ ଯୋଜନାର ଲାଭ ଉଠାଇ ପାରିବେ। ଅଫ୍ଲାଇନ୍ରେ କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ପାଇଁ କିପରି ଆବେଦନ କରିବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିନେବା। ଏଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ନିକଟତମ ବ୍ୟାଙ୍କକୁ ଯିବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ଆପଣଙ୍କୁ KCC ଆବେଦନ ଫର୍ମ ନେବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ଆବେଦନ ଫର୍ମକୁ ଯତ୍ନର ସହିତ ପୂରଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ସମସ୍ତ ଆବଶ୍ୟକ ଦଲିଲ ଫର୍ମରେ ଦାଖଲ କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହାପରେ ସମସ୍ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଏବଂ ଆବେଦନ ଫର୍ମ ବ୍ୟାଙ୍କରେ ଦାଖଲ କରିବାକୁ ପଡ଼ିବ। ସରକାର ଏହି ଯୋଜନା କୃଷକଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୋଲି ମନେ କରୁଛନ୍ତି, କାରଣ ସେହି କୃଷକମାନେ ଯେଉଁମାନଙ୍କ ଚାଷ ପାଇଁ ଟଙ୍କା ନାହିଁ ସେମାନେ ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ଋଣ କରି ଚାଷ କରିପାରିବେ। 1 ଏକର ଜମିରେ ଋଣ ନେବା ପାଇଁ କୃଷକମାନଙ୍କ ପାଇଁ କିଷାନ କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ ରହିବା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ଯାହା ମାଧ୍ୟମରେ ସେମାନେ 30,000ରୁ 4 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଋଣ ପାଇପାରିବେ। ଏହି ଋଣ ପାଇଁ ଜମି ମାନଚିତ୍ର, ପଟ୍ଟାୱାରୀ ଡକ୍ୟୁମେଣ୍ଟ, ଜମି କପି, ବ୍ୟାଙ୍କ ପାସ୍ବୁକ୍, ଆଧାର କାର୍ଡ, ପାନ୍ କାର୍ଡ ଇତ୍ୟାଦି ରହିବା ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ତ ଯୋଗ୍ୟ ଏବଂ ଆଗ୍ରହୀ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ଶୀଘ୍ର ଯାଇ ନିକଟସ୍ଥ ବ୍ୟାଙ୍କରେ ଏହାକୁ ଆବେଦନ କରିନିଅନ୍ତୁ। ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ କ'ଣ ରହିଛି। 78,919 ସରକାରୀ ପଦବୀ ପୂରଣ ହେବ, ଘୋଷଣା କଲେ ରାଜ୍ୟ ସରକାର। ଚାଲନ୍ତୁ ଦେଖି ନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅପଡେଟ୍ଟି କ'ଣ ରହିଛି। ଖୁବ୍ ଶୀଘ୍ର ପୂରଣ ହେବ ଖାଲି ପଡ଼ିଥିବା ସରକାରୀ ପଦବୀ। ରାଜ୍ୟର 78,919 ସରକାରୀ ପଦବୀ ପୂରଣ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଏନେଇ ବିଭିନ୍ନ ବିଭାଗକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ରାଜ୍ୟରେ ମୋଟ 3,99,666 ମଞ୍ଜୁରୀପ୍ରାପ୍ତ ପଦବୀରୁ 1,32,459 ପଦବୀ ଖାଲି ପଡ଼ିଛି। 92,203 ପଦବୀ ପାଇଁ କ୍ଷମତା ସମ୍ପନ୍ନ କମିଟି ମଞ୍ଜୁରୀ ଦେଇଛି। ସେଥିରୁ 78,919 ପଦବୀ ପାଇଁ ବିଭିନ୍ନ ନିଯୁକ୍ତି ସଂସ୍ଥାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ଅବଶିଷ୍ଟ ପଦବୀ ପାଇଁ September 2024 ସୁଦ୍ଧା ସମସ୍ତ ପ୍ରକ୍ରିୟା ସାରିବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦିଆଯାଇଛି। ଡିସେମ୍ବର ସୁଦ୍ଧା ନିଯୁକ୍ତି ସଂସ୍ଥାଗୁଡ଼ିକ ଖାଲି ପଡ଼ିଥିବା ପଦବୀଗୁଡ଼ିକ ପାଇଁ ବିଜ୍ଞାପନ ପ୍ରକାଶ କରିବେ। ତ ସାରା ଦିନ ଏହିପରି ବଛା ବଛା ଏବଂ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଖବର ଜାଣିବା ପାଇଁ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ରଖନ୍ତୁ।